সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে 11ই নভেম্বর, শনিবার। আজকে হচ্ছে কালী পুজোর আগের দিন। তো এখন বাজছে সকাল 8টা মতন, আমি উঠে গেছি কিছুক্ষণ আগে, আর ও গেছে নাইট ডিউটি, ফিরবে আর একটু পরেই। তো ভিডিওটাও আজকে এখন থেকে স্টার্ট করলাম, সারাদিন কী কী করতে থাকি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে সে আছে ডিউটি থেকে, কী পড়েছে? আমরা হ্যাঁ সকালবেলা বসে গেছি, খেতে হলেছি না। আর একজন এখানে কি সব ঠিক গেম খেলে, গুগল পেতে গেম খেলুন, গেম খেললে রিওয়ার্ড পাবেন, রিওয়ার্ড মিলে 500-700 জিততে পারেন এই গেমটা। এই গেমটা শুধু দাবাতে থাকুন, আর কিছু করবার নেই আপনাকে। আর যত পয়েন্ট হবে, যত নান মানাবেন আপনি, আপনার ওখানে রিওয়ার্ড পাওয়া যাবে। আর 6 মানে তিনি এখন গেম খেলে যাচ্ছেন, নাও খাও, তারপর আবার ইনি বেরোবেন হিসাব কেনা কাটা করতে, মোমবাতি আনতে কালী পুজোর, বুঝলে? তা এখন নিয়ে নিয়েছি খাবার দাবার, সকালের লুচি তরকারি। এই যে একজন এখানে ঘুরে ঘুরে খাচ্ছে। তা এখন খেয়ে নেবো টিফিন, আর এদিকে হাফ রান্নাও করে নিয়েছি, রান্না বসি টসি দিয়ে আর গেছি খেতে, খেয়ে নিয়ে এবার এখন রেডি রেডি হয়ে বেরিয়ে গেছেন, নিয়ে আসবে মোমবাতি। তো তো বেরিয়ে গেল, তো আমি এসে নিয়ে সব রান্না টান্না কমপ্লিট করে নিলাম, প্রায় হয়ে গেছে, এরপরে যাব চান করে নেবো। এখন কখন আসবে, দেরি তো হবেই আসতে ফিরতে, তো এখন রান্নাগুলো, হ্যাঁ ডাল হয়ে গেছে, মাছটা করলেই হয়ে যাবে। ডাল ফুটছে, ডাল ফুটছে, আর এদিকে রাত্রেরও বসিয়ে দিয়েছে কুমড়োর তরকারি, সব একবারে করে রেখে দেবো রাত্রের রান্না, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না, রাত্রে রুটি করলেই হয়ে যাবে। এদিকে মাছও বসিয়ে দিয়েছি, আসছে। তো বাচ্চা এখন 1:30, এখনও আসেনি, তো আমার ফোন করে বললো খেয়ে নি, তো এখনও দেরি হবে, তো আমি এখন খাবার দাবার খেয়ে নিই, তারপর দেখি কখন আসে। ভাত খেয়ে নি আমি একা একা, কী করা যাবে, তারপরে ওয়েট করি কখন আসে। এই হচ্ছে খাবার দাবার আজকের ভাত, এখানে আছে পালং শাকের সব সবজি দিয়ে একটা তরকারি, এখানে আছে মুগের ডাল, আর এখানে আছে মাছের ঝাল। এই হচ্ছে খাবার দাবার খেয়ে, এই যে এই ঘর ঢুকলেন সাড়ে তিনটের সময় হাতে গাঁদা গাছ নিয়ে, হাতে গাঁদা ফুলের গাছ নিয়ে, বাবা কি বড় ফুলটা, কত গাঁদা গাছের সাথে এখানে এসে গেছে লাইট, লাইট যখন লাগানো হবে দেখাবো, আগে এনার খাওয়া হয়ে যাক তারপরে সব দেখাবো। লাইট খাওয়া দাওয়া হয়ে গেছে, লাইট দেখানোর পর এবার নাকি ঝোলার থেকে কি বেরোবে দেখা যাক। আমার যেন কি নিয়ে এসেছ ভাবতেও পারবে না, যেটা রিয়াক্টটা তোমার আমি কি দেখি কেমন, তুমি ক্যারেট লেন শুনে হাফ রিয়াক্ট হয়ে গেছো, আমি চুপ হয়ে গেছি ক্যারেট লেন এর প্যাকেট দেখে। দিস ইজ দা বিল এন্ড দিস ইজ দা ধনতেরাস, না তুমি আমার ভিডিও করো অফার, এটা কিছু করার নেই, আমার আঙুলটা তো একটু ছোট, খুব সুন্দর হয়েছে, ক্যারেট লেনের জিনিস প্রচুর স্টাইলিশ হয় এটা, সেইরকম প্রচুর সুন্দর দেখতে, কিন্তু আমায় পরে কেমন লাগছে এটা হচ্ছে কথা।
তো এই হচ্ছে আমার গিফট, যেটা নিয়ে আমার কোনো আইডিয়াই ছিল না, তো আমি প্রচণ্ড হ্যাপি হ্যাপি হয়ে গেছি এটার জন্য, বুঝলে? এবার আমি দেখাবো লাইটগুলো। আমি জানতাম কি লাইটই আনতে গেছি, কিন্তু এটার জন্য আমি প্রচণ্ড হ্যাপি হয়ে গেছি। এটা আমার একটা ইচ্ছা পূরণ, স্বপ্ন। এটা আমার একটা বহুত দিন আমার ইয়ে কি বলে, যেখানে আমি এইরকম এই লাভ লেখা রিং দেখতাম, আমি স্ক্রিনশট ফ্লিপকার্টে দেখেছি সব অনলাইন অ্যাপগুলোতে, আমি এমনি রেখে দিতাম, আমার খুব ভালো লাগতো দেখতে। আর ক্যারেট লেনে কেনার আমার একটা বহুত দিন ছিল, আমার ইচ্ছা পূরণ হয়ে গেল আজকে। এগুলো তো দেখানো হলো, আমি হ্যাপিও হয়ে গেছি। এরপরে দেখায় লাইট, কি লাইট নিয়ে এসেছে, এটা লাগাবে, লাগাবে দরজায়, ওই দেখি চলো লাগানো হবে এখন, তবে তো জ্বলবে। এই যে আর আছে, ও আর এই হচ্ছে এই একটা বিখ্যাত মোমবাতি, এটার মধ্যে তেল নয়, এটার মধ্যে জল দিলেই নাকি মোমবাতি জ্বলবে। নিয়ে এসেছে এই এক প্যাকেট মোমবাতি, রোজ রোজ গন্ধ ছাড়বে। এখন হচ্ছে আমাদের লাইট লাগানোর প্রস্তুতি, আমরা শুধু এইখানটায় লাগাবো, সামনেটাই আমাদের। আমাদের হচ্ছে লাইট লাগানো, আমি এখানে ধরে দাঁড়িয়ে আছি, আর এখানে লাগাচ্ছি। এই যে আমাদের লাইট লাগানো কমপ্লিট, এবার শুধু জ্বালানোর অপেক্ষা। তো আমাদের এই লাইটের নিচে আরও একটা করে লাইট এই লাগানো হচ্ছে, প্রায় শেষ, এরপরে জ্বালানো হবে। এই জ্বলে গেছে আমাদের লাইট, দিওয়ালির লাইট এই যে জ্বালিয়ে দিয়েছেন। কেমন দেখতে লাগছে সামনে থেকে? খুব সুন্দর দেখতে লাগছে। এখানে জ্বালিয়ে দিয়েছি প্রদীপ, সন্ধ্যেবেলায় প্রদীপটা, অন্ধকার, এটা পুরো অন্ধকার, তো ভালোই লাইট হয়েছে, অন্ধকার একবার দেখি না হয়। লাইট বন্ধ করে দিয়েছি, এই হচ্ছে লাইটটা আমাদের, মোমবাতি জ্বলছে। এখন লাইট টাইট লাগে, এখন বসে কফি ইচ্ছা করে আমাদের। এটা দেখো তার সাথে আছে সিঙ্গারা, কফি সিঙ্গারা, সেটা হলো। কিন্তু খাবারটা শীতকালের খাবারটা যদি বলো, জালিয়াবাদের যে হত্যাকাণ্ডটা হয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুর যেটা ই পেয়েছিল, ওখানে লোকগুলা লোকগুলোর জন্য অতজন মারা পড়েছিল, যদি বলো কেন জিজ্ঞাসা করো। কারণ হচ্ছে এটাই কি, যদি অতজন লোক মারা পড়েছিল, তার মধ্যে কতগুলো ছিল ইংরেজের সৈন্য, একটা বন্দুকে কটা গুলি ছিল, দুটো থাকতো, জানলে অ্যাটাক করতে, যদি ওদের কেউ আক্রমণ করা হতো তো বহুজন বেঁচে যেত। আমি তো এতদিন জানতাম তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কবের থেকে ইতিহাসবিদ হয়ে গেছিলে, এখন তোমার উল্টো পাল্টো বোকা লাগে, ভুলভাল বলবে। আর কফি আর সিঙ্গারা খাচ্ছে, শীতকালের একদম খাবার, চলো খেয়ে নাও। আমিও খাচ্ছি, আমি কফি সিঙ্গারা খাচ্ছি না, বস সিঙ্গারা খাচ্ছি। তো এখানে হয়ে গেছে টিফিন রেডি, রুটি কুমড়োর তরকারি, এই যে শুনছ, রুটি কুমড়োর তরকারি উপহার আছে, এত বড় উপহার দিয়েছি না, ওই জন্য আমাকে রুটি আর কুমড়োর তরকারি। তো ঘরে এটা ছিল, চিকেন নিয়ে আসলে চিকেন বানিয়ে দিতাম যদি জানতাম আমি, ঠিক আছে কাল তোমায় ভালো কিছু খাই দেবো। এই যে বেরোচ্ছেন এবার ডিউটি, সব কিছু কমপ্লিট। আচ্ছা আমার ফোকাস নিচ্ছে না ক্যামেরা, হ্যাঁ হয়েছে, ঠিক আছে। শিশির পড়ছে তো, ওই জন্য জল জল হয়ে যাচ্ছে বে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তো বেরিয়ে গেল ডিউটি, লাইটটা জ্বলছে এখানে, চলুক পরে বন্ধ করবো। বেরিয়ে গেল ডিউটি, ভিডিওটা আজকে এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।